দেবরের সঙ্গে তৃতীয় বিয়ে, মেয়ের ফাঁসি চাইছে বাবা। এক অসম প্রক্রিয়া, মৃত্যু হয়েছে তার একমাত্র পরিণতি। দেবরের সঙ্গে তৃতীয় বিয়ে, মেয়ের ফাঁসিও চেয়েছেন বাবা। ঢাকার দক্ষিণ খানের সর্দার বাড়ি জামে মসজিদের ইমাম ও পরকীয়া প্রেমিকা স্ত্রী আসমা মিলে ছয় টুকরো করে স্বামী আজহারকে হত্যার ঘটনায় মেয়ে আসামির ফাঁসি চাইলেন বাবা আশরাফ আলী। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগরা ইউনিয়নের কুচবাড়ি গ্রামে। আশরাফ আলী জানান, ছয় টুকরো করে হত্যা করার বিষয়টি হৃদয় বিদারক, কষ্টদায়ক, ন্যাকারজনক। এমন ঘটনার তীব্র নিন্দা জানায়। আমার মেয়ে আসমা যদি এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে তার ফাঁসি দাবি করছি। দুষ্টু গরু থাকার চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তিনি আরো জানান, আসমার তৃতীয় বিয়ে হওয়ার পর থেকে আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। গত বছর ঈদে আমাদের বাড়িতে আসছিল সে, এরপর আর কোনো যোগার ধরনের যোগাযোগ ছিল না তার সাথে। গত রোজার ঈদের আগে আসমার স্বামী যখন অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিল তখন থেকে আবার যোগাযোগ শুরু হয়। লাশ উদ্ধারের দিন প্রশাসনের পক্ষ থেকে আমাকে হত্যার বিষয়টি জানায়। কে এই হত্যার সঙ্গে জড়িত তা কিছুই বলেনি তারা। পরে মেয়েকে নিয়ে গাড়ি ভাড়া করে ঢাকায় যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে যা আমাদের আলাদা করে একটি ঘরে বসিয়ে রাখে। সেখানে কথা বলার পরদিন আমাকে ছেড়ে দেয়। এরপর আসমা ও ইমামকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আসমার ছেলে আরিয়ান শিকদারের আমার হেফাজতে দিয়েছে র‍্যাব। আরিয়ান এখন আমাদের হেফাজতে রয়েছে। আশরাফ আলী জানান, তার 5 সন্তান, 3 ছেলে 2 মেয়ে। সন্তানদের মধ্যে আসমা ছিল দ্বিতীয়। 2014 সালে পার্শ্ববর্তী দুর্গাপুর গ্রামে এক ছেলের সঙ্গে আসমার বিয়ে হয়েছিল, কিন্তু সেই বিয়ের পরের দিনে আসমা চলে আসে স্বামীর সংসার ছেড়ে। 2015 সালের ডিসেম্বরে কালীহাতের এলেঙ্গা রাজবাড়ি জুলহাস উদ্দিনের ছেলে শাহাবুদ্দিনের সঙ্গে আসমার বিয়ে হয়। বিয়ের 6 মাস যেতে না যেতেই আসমা ও শাহাবুদ্দিনের ছোট ভাই আজহারুল বাড়ি থেকে উধাও হয়ে যায়। পরে তিনি জানতে পারেন শাহাবুদ্দিনকে তালাক দিয়ে আসমা আজহারুলকে বিয়ে করেছেন। এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেনি পরিবারের লোকজন। আসমার প্রতিবেশীরা জানান, বিয়ের আগ পর্যন্ত আসমা অনেক ভালো ছিল, ছাত্রী হিসেবে অনেক ভালো ছিল, কিন্তু প্রথম বিয়ের পর থেকে আসমা পরিবর্তন হতে থাকে। এরপর পরকীয়ায় জড়িয়ে পড়ে, পরে দ্বিতীয় স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে পালিয়ে চলে যায়। তারপর থেকে এলাকায় তেমন আসেনি, এলাকাবাসীর সঙ্গে তেমন কোনো কথাও হয়নি। সেই স্বামীকে হত্যা করা কঠিন কাজ, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী। নিহত আজহারের বাবা জুলহাস উদ্দিন বলেন, আমার ছেলে তো কোনো দোষ করেনি, তার কোনো ভুলও ছিল না, তারপরও কেন আমার ছেলেকে হত্যা করা হলো? সে তো আমার ছেলেকে তালাক দিয়ে ইমামকে বিয়ে করতে পারত। আমি আসমা ও ইমামের ফাঁসি দাবি করছি। প্রসঙ্গত, রাতে উত্তরার দক্ষিণ খান সর্দার বাড়ি জামে মসজিদ সেফটি ট্যাঙ্ক থেকে আজহারের 6 টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা আক্তার ও মসজিদের ইমামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।